সেখানে আপনারা ছাত্র অধিকার পরিষদ কিংবা যারা কাজ করে আমাদের সাথে ছেলে পেলেদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে হুমকি দিচ্ছেন কাজ না করার জন্য, ঝামেলা হবে, চাকরি হবে না, গ্রেপ্তার করা হবে, হয়রানি করা হবে, হামলা করা হবে, এইসব হুমকি দিচ্ছেন, এটা গোয়েন্দাগিরি আপনাদের? এসব ভাওতাবাজির গোয়েন্দাগিরি বাদ দেন, জনগণের টাকায় আপনাদের বেতন হয়, জনগণের টাকায় আপনারা যত ধরনের সুযোগ সুবিধা ভোগ করেন, আওয়ামী লীগের টাকায় না, বিএনপির টাকায় না, যে আপনারা আওয়ামী লীগ বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য গোয়েন্দাগিরি করবেন। যা আজব কথা যে আমরা প্রেস ক্লাব একটা প্রোগ্রাম করবো, ঢাকা ইউনিভার্সিটির প্রোগ্রাম করবো, কি রে ভাই, কি গোয়েন্দা মোয়েন্দা ভংচন, তাদেরকে মানে তথ্য দিলে ভাই কয়জন থাকবে, কয়জন লোক হতে পারে, কয়টা থেকে কয়টা পর্যন্ত প্রোগ্রাম করবেন, কোথায় থেকে কোথায় যাবেন, কি ধরনের একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি? যে চিন্তা করেন, আমি একটা গান গাবো, আমি একটা প্রোগ্রাম করবো, আমি একটা সাংস্কৃতিক প্রোগ্রাম করবো, মিছিল করবো, মিটিং করবো, সেটার জন্য আমাকে সরকারের কাছে ডাটা এন্ট্রি করতে হবে, কোথায় প্রোগ্রাম করছি, কে কে থাকবে, আমাদের সংগঠনের লোক কয়জন, আমাদের কোথায় কোথায় কমিটি রয়েছে, সেই কমিটিতে কারা কারা রয়েছে, সব ফাইজলামি। আমি ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ সহ আমাদের সংগঠনের ভাই বোনদেরকে বলবো, এই সমস্ত যে ভাওতাবাজির গোয়েন্দাগিরি করার জন্য আপনাদের কাছে যদি কোনো তথ্য চায়, আপনি ডাইরেক্ট বলবেন, আপনি সামনে আসেন, আপনার সাথে কথা বলবো, আপনার সাথে ফোনে ওই মানে আলুর পেঁচাল পাড়ার কোনো টাইম নেই, যে সে আপনাকে ফোন দিয়ে বলবে ভাই আপনাদের কমিটিতে কে কে থাকতে আছে, ভাই আমার একটু তথ্য লাগে, আপনাদের প্রোগ্রামে কে কে থাকবে একটু বলেন, কোনো তথ্য দেবে না। তার যদি প্রয়োজন হয় সে আপনার সামনে এসে কথা বলবে, বাসায় এসে কথা হবে, কোনো ফোনে কথা বলে, কারণ ফোনে কথা বলে তো অনেকক্ষণ এমনি আপনার কানের জন্য সমস্যা, একটা ফাওয়াল আপ পারবেন না, তার প্রয়োজন হলে সে সামনে এসে কথা বলবে। আর এই যে গোয়েন্দা সংস্থার লোকজনের কাছে এটাই বলতে চাচ্ছিলাম যে এই যে এই সমস্ত কাজগুলো করেন ভাই, এটা কি আপনাদের গোয়েন্দাগিরির কাজ? এটা তো আওয়ামী লীগের দালালি করছেন, এইটা গোয়েন্দাগিরি নয়। সরকারের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর ভাই বোনদেরকে বা সরকারি কর্মচারী কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো যে আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপনারা বেতন পান জনগণের টাকা, এদেশের কৃষক শ্রমিক তাদের ভ্যাট ট্যাক্সের টাকা আপনাদের বেতন হয়, আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করেন, কাজেই জনগণের প্রতি আপনাদের একটা দায়বদ্ধতা রয়েছে, সরকারের প্রতি নয়। অবশ্যই সরকারের প্রতি দায়বদ্ধতা আপনাদের রয়েছে, যারা জনগণের ভোটে যদি নির্বাচিত সরকার হয়, জনগণের যদি প্রতিনিধিত্বকারী সরকার হয়, তাদেরকে আপনারা সকল ধরনের সহযোগিতা করবেন। কিন্তু কোনো ফ্যাসিবাদী সরকার, কোনো স্বৈরাচারী সরকারকে প্রমোট করা আপনাদের কাজ নয়, তাহলে আপনারা জাতির সাথে বেইমানি করবেন, এবং এই বেইমানির জন্য আপনাদেরকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর আদালতে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। আপনারা যদি কোনো রাজনৈতিক দলের দালালি করেন, সেই দলের এজেন্ডা বাস্তবায়ন করে থাকেন, আমি জানি সরকারি অনেক কর্মকর্তা কর্মচারী রয়েছে যারা অনেক ভালো, মানুষকে সহযোগিতা করে, তাদের প্রতি একটা কথা বলবো যে আপনারা নোংরাভাবে আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করবেন না। পুলিশের দেখা যায়, আপনি দেখেন বাস্তব কথা, ধরেন একটা রাজনৈতিক দলের কথাই বলে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা বাম সংগঠন বা আমাদেরই যদি একজন সংগঠনের নেতা যদি থানায় যায়, আওয়ামী লীগের নেতার জন্য চা কফির ব্যবস্থা থাকে, তার জন্য চেয়ার রেডি থাকে, অন্য দলের নেতা দেখা যায় 3-4 ঘন্টা দাঁড়িয়ে থেকেও তার জন্য তার সাথে দেখা করতে পারে না। আমি ওই ওসি সাহেব বা ওই সরকারি কর্মকর্তা কর্মচারীকে প্রশ্ন করতে চাই, আপনি কি আওয়ামী লীগের চাকরি করেন, না আওয়ামী লীগের দালালি করেন, না জনগণের জন্য চাকরি করেন, নাকি জনগণ করের ভ্যাটের টাকায় আপনার বেতন হয়? আপনার সেই মেরুদণ্ডটা খাড়া করুন যে আপনারা জনগণের সেবক, আপনারা জনগণের সেবা করার জন্য, কোনো রাজনৈতিক দলের দুর্বৃত্তদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য না, কোনো রাজনৈতিক দলের দুর্বৃত্তদের প্রমোট করার জন্য নয়, সেই বোধ শক্তিটা, সেই বিবেক শক্তিটা জাগ্রত করুন। এটাই আমার সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই বোনদের প্রতি বিশেষ করে অনুরোধ থাকবে। আজকে যেভাবে দেশ চলছে, যে দুর্বৃত্তায়নের যে রাজনীতি চলছে, এইভাবে একটা দেশ চলতে পারে না। এর সমাপ্তিটা কোথায়, এর শেষটা কোথায়? আজকে যেভাবে দেশে আমরা দুর্নীতি, অব্যবস্থাপনা, লুটপাট দেখছি, এখন বিদেশেও সেটার মুখোশ উন্মোচন হচ্ছে। আজকে ইতালিতে ফ্লাইট বাতিল হয়েছে, বাংলাদেশিরা যে চিকিৎসার নামে যে ভাওতাবাজী হচ্ছে, সেখানে করোনার ভুয়া রিপোর্ট দেওয়া হচ্ছে, সেটি আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন চলে গিয়েছে। জাপানের ফ্লাইট বাতিল করেছে, দক্ষিণ কোরিয়ার ফ্লাইট বাতিল করেছে, তুরস্ক সম্ভবত 16 জুলাই পর্যন্ত ফ্লাইট স্থগিত রেখেছে, অনেক দেশ এভাবে ফ্লাইট স্থগিত রেখেছে, কেউ বাতিল করছে। তো এর প্রভাবটা কি পড়ছে, এই যে এই করোনাকালীন সময়ে যে রেমিটেন্স যোদ্ধা বা প্রবাসী আয়ের আমরা যে কথা বলি, যে আয়ের কারণে বাংলাদেশের রেমিটেন্স রিজার্ভ সর্বোচ্চ যেটা বলে চূড়ায় রয়েছে, রেমিটেন্সের বিপরীতে প্রধানমন্ত্রী বলেছেন যে রেমিটেন্স যেহেতু আমাদের স্ট্রং আছে, আমরা ঋণ নিতে পারি, সেই রেমিটেন্সের খাতে যে একটা
মারাত্মকভাবে ইম্প্যাক্ট পড়তেছে। এই যে প্রবাসীরা যারা দেশে রয়েছে, বিশেষ করে তারা এখন অনেকে বিভিন্ন দেশে যেতে পারবে না, তারপরে